হ্যালো গাইস আসসালামু আলাইকুম। তো গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার টিমমেট ছিল গেমিং উইথ তালহা মাস্তি ভাই এন্ড আমি আমার টিমমেটকে মেরে লল ইমোট দিতেছিলাম। তো অনেকে এই ভিডিওটা দেখার পর বলতেছে ভাই টিমমেটকে মারা চাই এরকম কাস্টম কিভাবে খুলবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই কাস্টম খুলবা যাতে টিমমেটকে মারা যায়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো প্রথমে আমরা চলে যাবো কাস্টমের ওখানে, তারপর ক্রিয়েট কাস্টমের চাপ দেবো। ক্রিয়েট কাস্টমের চাপ দেওয়ার পর ওখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবো যাতে অন্য কেউ ঢুকতে না পারে। তো পাসওয়ার্ড এনিমিকে তুমি যেভাবে ফায়ার করে মারো তোমার টিমমেটকে ঠিক ওইভাবেই মারা যাবে। সো কেউ যদি কাস্টমার নিজের টিমমেটকে মারতে যায় তাহলে হচ্ছে ফ্রেন্ডলি ফায়ারটা তোমরা অন করে দিবা। তো তারপর আমি প্লেয়ারদের ইনভাইট দেই আর এই আইডিটা কিন্তু আমার আইডি না, এটা আরেকজনের আইডি। আমি গিল্ড থেকে নিয়েছি আইডিতে, যেহেতু কাস্টম কার্ড রয়েছে তার জন্যই নিয়েছি, কারণ আমার আইডিতে কাস্টম কার্ড ছিল না, যার জন্য গিল্ডের একটা প্লেয়ারের কাছ থেকে আইডিটা নিয়ে ভিডিওটা মেক করেছি। তো এইখানে দেখো আমি আমার টিমমেটকে মেরে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছি। তো এখন আমি আমার টিমমেটকে রিভাইভ দেব। রিভাইভ দেওয়ার পর দেখবে আমার টিমমেটও আমাকে ডাউন করতে পারবে। তো দেখতে থাকো, দেখো আমার টিমমেট কিন্তু আমাকে মেরে ডাউন করে দিয়েছে। তো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, রিভাইভ দাও ভাই, লল দেওয়ার কি আছে এখানে। তো এই দেখো আমি আবার আমার টিমমেটকে মেরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে কাস্টম খোলার সময় তোমরা জাস্ট একটা সেটিং অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ার অপশনটা অন করে দিয়ে তোমরা তোমার টিমমেটকেও কিন্তু মারতে পারবা। আর এই ফ্রেন্ডলি ফায়ারটা তখনই অন করে খেলবা যখন তোমরা বন্ধুরা বন্ধুরা নিজেদের মধ্যে মজার জন্য কাস্টম খেলবা। কখনো সিরিয়াস কাস্টমে অথবা গিল্ড ভার্সেস গিল্ড কাস্টমে এরকম ফ্রেন্ডলি ফায়ারটা অন করে দিও না, তাহলে দেখা যাবে বকা খেতে হবে। তো গাইস তোমার ফ্রেন্ড লিস্টের অনেক প্লেয়ার কিন্তু এই কাস্টমটা খুলতে পারে না, আর এমনও অনেক রয়েছে যারা আনলিমিটেড গ্লোয়াল দিয়ে ঠিকমতো কাস্টম খুলতে পারে না। তো তাদের কাছে আজকের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই।